পিএসসির আন্ডারে ফুড এসআই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন পরপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট আপনি wbpsc.gov.in এই পেজে আসতে পারবেন। এখানে আসার পর এখানে দেখুন ক্যান্ডিডেট কর্নারের আন্ডারে অ্যাপ্লাই অনলাইনের অপশন পাবেন, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে তিনটে অপশান আপনি পাবেন, এখানে গাইডলাইন্স পাবেন এবং রেজিস্ট্রেশনের অপশান পাবেন এবং অ্যাপ্লাই অনলাইনের অপশান পাবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি প্রথমে এখানে দ্বিতীয় যে অপশান রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে আপনি কোন অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে রেজিস্ট্রেশন করছেন সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ফুড এসআই এর অ্যাপ্লাই করব, তো এখানে দেখছেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ফুড এসআই গ্রেড 3 এখানে অপশান রয়েছে, এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে ক্যাপচার কোড এখানে ফিল করবেন। ক্যাপচার কোড ফিল করার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডের অপশান পাবেন, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে আগিয়ে যাবেন। তো সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে, সেই পাসওয়ার্ড আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন এবং ইমেল আইডি আপনার এখানে লিখবেন, সেই ইমেল আইডি আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন। পাসওয়ার্ডটা যেটা সেট করবেন সেটা মিনিমাম 8 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 15 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তারপরে এখানে পার্সোনাল ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, এখানে লাস্ট নেম। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর ভেরিফাই বাই সিগনেট ওটিপিতে ক্লিক করবেন, এখানে আপনি সেন্ডে ক্লিক করে আগিয়ে যাবেন। তাহলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে, এখানে আপনার ওটিপি এন্ট্রি করে ওকেতে ক্লিক করবেন। ওটিপি এন্ট্রি করার পর ওকেতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার এখানে ভেরিফাই হয়ে যাবে, এখানে দেখবেন ভেরিফাই টিক দেওয়া থাকবে। তারপরে এখানে আপনার ফাদার্স নেম এন্ট্রি করবেন, মাদার্স নেম এন্ট্রি করবেন, ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন, ডেট মান্থ ইয়ার এভাবে। তারপরে অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, বার্থ প্লেস এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে এখানে ইয়েসে ক্লিক করে আগিয়ে যাবেন। তারপরে এখানে রিলিজিয়ান সিলেক্ট করবেন, রিলিজিয়ান সিলেক্ট করার পর এখানে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়া বাই বার্থ এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাটাগরি ডিটেলস এখান থেকে আপনার জেনারেল এসসি এসটি ওবিসি কী রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড প্রসিডের অপশান পাবেন, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে আগিয়ে যাবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে মেসেজ শো হবে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি। এবার একটু নিচের দিকে এখানে অপশান পাবেন অ্যাড্রেস ডিটেলস, আপনার সমস্ত অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে, অ্যাড্রেস অফ কমিউনিকেশন আপনার সমস্ত অ্যাড্রেস এখানে ফিল আপ করবেন, পরপর স্টেট ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিনকোড সহ এখানে ফিল আপ করবেন। একই রকমভাবে পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই যে ঘরটা রয়েছে এখানে ক্লিক করবেন, অটোমেটিক এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। সমস্ত অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে আগিয়ে যাবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পর এখানে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, যে ছবির সাইজ এবং সিগনেচারের সাইজ এখানে বলে দেওয়া রয়েছে। এখানে দেখছেন ছবির সাইজ বলা হয়েছে 3.5x4.5 সেমি এবং 200 DPI এর মধ্যে। তারপরে এখানে সাইজ বলা হয়েছে 20 থেকে 100 KB মধ্যে JPG ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। সিগনেচারও এখানে যেটা বলা হচ্ছে 6:3 এই অনুপাতে 200 DPI এর মধ্যে 10 থেকে 50 KB মধ্যে সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইল অপশান রয়েছে, চুজ ফাইলে ক্লিক করে ছবি এবং সিগনেচার এখানে আপলোড করে দেবেন। তো এখানে ছবি এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি। ফটোশপে যখন ছবিটা আপনি সাইজ করবেন তখন এখানে যে মাপটা দেওয়া রয়েছে সেই মাপ অনুযায়ী আপনি সাইজ করবেন এবং DPI অর্থাৎ রেজুলেশন 200 দেবেন, তাহলে ছবি আপলোড করবেন কোনো সমস্যা হবে না। এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে, সিগনেচার আপলোডের ক্ষেত্রে যে মাপ দেওয়া রয়েছে 6:3 সেমি সেই অনুযায়ী আপনি মাপ করবেন এবং DPI যেটা রাখবেন সেটা 100 DPI অর্থাৎ 100 রেজুলেশন আপনি রাখবেন, তাহলে এখানে সিগনেচার আপলোডের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনি মাপটা রাখবেন এবং সিগনেচার আপলোড এখানে যেটা 10 থেকে 50 KB মধ্যে বলা রয়েছে সেটা 10 থেকে
কুড়ি কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন। কুড়ি কেবির উপরে হলে আপনি সিগনেচার আপলোড করতে পারবেন না। তো এইভাবে ছবি এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর এখানে নিচের দিকে অপশন পাবেন সেভ অ্যান্ড প্রসিড, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। তো এখানে রেজিস্ট্রেশনের সমস্ত ফর্মটা যেটা আপনি ফিল আপ করলেন সমস্ত ফর্মটা এখানে প্রিভিউ হবে, সমস্ত ডিক্লারেশন এখানে পড়ে বুঝে নেবেন। তারপরে এখানে আই অ্যাকসেপ্ট দি অ্যাবোভ ডিক্লারেশন এখানে ক্লিক করবেন, সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে ইএসের অপশন আসবে, ইএসে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার যে ফর্মটা রয়েছে সেটা আবার একবার প্রিভিউ হবে, যেটা প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে এখানে প্রিন্টের অপশন পাবেন, প্রিন্টের অপশনে ক্লিক করে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে আমরা সেভ করে রাখবো, তো এখানে সেভ পিডিএফ করে আমরা ফর্মটাকে সেভ করে রাখবো। তো ফর্মটার উপরেই আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি বা এনরোলমেন্ট আইডি পাবেন। এই যে অ্যাপ্লিকেশান আইডি এবং এনরোলমেন্ট আইডি পেলেন, এই অ্যাপ্লিকেশান আইডি এবং এনরোলমেন্ট আইডি দিয়ে এবার আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য নিচে অপশন পাবেন লগ ইন টু কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি ফিল আপ করবেন যেটা আপনি অ্যাপ্লিকেশান করার সময় পেয়েছেন, এবং পাসওয়ার্ড যেটা সেট করেছেন পাসওয়ার্ডে ঘরে এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করে সাবমিট করবেন। তাহলে আপনার লগ ইন পেজ এখানে ওপেন হবে। এখানে দেখুন ক্যান্ডিডেট ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়েছে, কারেন্ট অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান হিস্ট্রি সমস্ত কিছু আপনি এখানে চেক করতে পারবেন। এবার এখানে কারেন্ট অ্যাপ্লিকেশান যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, এবং এখান থেকে আপনার পোস্ট নেম অর্থাৎ কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা সিলেক্ট করবেন, প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে ওপেন হয়ে যাওয়ার পর আপনি কোন কোন স্টেপ ফিল আপ করেছেন সেগুলো এখানে শো হবে, এবং কোন কোন স্টেপ এখানে ফিল আপ করতে বাকি আছে সমস্ত কিছু এখানে শো হচ্ছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য একটু নিচের দিকে এখানে কন্টিনিউয়ের অপশন পাবেন, কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলে প্রথমে আপনার নেম এবং এক্সামিনেশন ডিটেলস যেগুলো ফিল আপ হয়ে রয়েছে সেগুলো অলরেডি এখানে শো হবে, বাকি জায়গাগুলো আপনাকে ফিল আপ করতে হবে। বাকি জায়গাগুলো ফিল আপ করার জন্য এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে আপনি ছবি এবং সিগনেচার যেটা আপলোড করেছেন আগের পেজে সেগুলো এখানে শো হবে। তারপরে একটু নিচের দিকে আপনার অ্যাপ্লিকেশান করার সময় যেগুলো ফিল আপ করেছেন সেগুলোও এখানে শো হবে। সমস্ত কিছু দেখে মিলিয়ে নেওয়ার পর এখানে একদম নিচের দিকে চলে আসবেন, কিছু অপশন রয়েছে যেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি বাংলায় লিখতে পড়তে বলতে পারেন কি না সেগুলো আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি নেপালি ভাষা পড়তে বলতে বা লিখতে জানেন কি না সেটা জানতে চাওয়া হচ্ছে, তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করবেন। তারপরে এখানে মাদার টাং আপনি এখানে সিলেক্ট করবেন, মাতৃভাষা কী রয়েছে। তারপরে এখানে যারা ফোর্স পার্সন রয়েছে তারা ইয়েস করবে, বাকিরা এখানে নো করবে, অর্থাৎ ফোর্সের কোনো সার্টিফিকেট স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে থাকলে সেই অনুযায়ী আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে সেটা আপনি ইয়েস করবেন অথবা নোতে সিলেক্ট রাখবেন। তারপর ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন কি না, তো কোন বিষয়ে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, অথবা যাদের নেই তাদের ক্ষেত্রে নোতে সিলেক্ট করবেন। তারপরে আপনি চাকুরি করেন কি না সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস নো এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে এখানে কোন টাইপের ফটো আইডি আপনি এখানে দেবেন সেই অনুযায়ী আপনাকে একটা ফটো আইডি আইডেন্টিটি কার্ড এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার এপিক কার্ড দেন বা প্যান কার্ড দেন বা ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার্স ডকুমেন্ট সেগুলো আপনি দিতে পারেন, বা কারোর ক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারেন, তো আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনাকে সেই কার্ডটা পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। তো আমরা এখানে এনি আদার্স ডকুমেন্ট সিলেক্ট করলাম, এবং এখানে আমরা আধার কার্ড দেবো, তো আধার কার্ডের নাম্বার দেবো, এবং কোন অথরিটি ইস্যু করেছে অর্থাৎ UIDAI সেটা আমরা এখানে লিখে দেবো। তারপরে ডিক্লারেশনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাব। তো সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে আপনার সমস্ত অ্যাড্রেস এখানে শো হবে, তারপরে ইমেল আইডি থেকে শুরু করে মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে শো হবে। ডিক্লারেশনে ক্লিক করবেন, সমস্ত কিছু দেখে মিলিয়ে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার আপনার এডুকেশন ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে মাধ্যমিকের ঘরটা ফিল আপ করবেন, এখানে আপনার বোর্ডের বা ইউনিভার্সিটির নাম সিলেক্ট করবেন, কত সালে পাস করেছেন, সাবজেক্ট কী কী ছিল, ডিভিশন গ্রেড বা ক্লাস এখানে লিখবেন, মার্কস অবটেন্ড কত পেয়েছেন, টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ কত, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। একই রকমভাবে যদি উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে চাইছেন
বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সেগুলো আপনি একই রকমভাবে ফিল আপ করবেন। তারপরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আপনার এখানে একটা মেসেজ শো হবে, এখানে ওকেতে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আপনার সামনে এখানে শো হবে, তারপরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে আপনার সাবডিভিশন সিলেক্ট করবেন। তো এখানে তিনটে অপশান রয়েছে, এখানে হিল এরিয়া বা কালিম্পং ডিস্ট্রিক্ট এবং আদার্স। তো আমরা এখানে আদার্স সিলেক্ট করব এবং এক্সাম সেন্টার আপনি কোথায় নিতে চাইছেন সেই এক্সাম সেন্টার আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে এক্সাম সেন্টার বর্ধমান সিলেক্ট করব এবং ডিক্লারেশনে ঘরে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কমপ্লিট ফিল আপ করা ফর্মটা এখানে প্রিভিউ হবে, আপনি সমস্ত জায়গা দেখে মিলিয়ে নেবেন। সমস্ত জায়গায় ঠিকঠাক থাকলে এখানে কনফার্মেশন যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন এবং আই এগ্রি টু প্রসিডে ক্লিক করে আগাবেন এবং এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পরবর্তী পেজে এখানে একদম নিচের দিকে এখানে দেখুন ডিক্লারেশনের ঘর রয়েছে, এই ডিক্লারেশনের ঘরগুলো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এখানে আই এগ্রি টু প্রসিডে ক্লিক করে এখানে ফাইনাল সাবমিট যে অপশান রয়েছে ফাইনাল সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করলেই এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে এবং পেমেন্টের অপশান আপনার কাছে চলে আসবে। পেমেন্ট করার জন্য এই ফর্মটারই একদম নিচের দিকে প্রসিড টু পেমেন্টের অপশান পাবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে এবার আপনার পেমেন্ট অপশান গেটওয়ে খুলে যাবে। পেমেন্ট করার জন্য এখানে দেখুন পেমেন্ট গেটওয়ে আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। পেমেন্ট টাইপ আপনি এখানে সিলেক্ট করবেন। এবার দেখুন নিচের দিকে আপনার পেমেন্টের সমস্ত অপশান এখানে চলে আসবে, তার মধ্যে যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে পেমেন্ট করবেন সেই অনুযায়ী সিলেক্ট করবেন, যারা SBI ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করবেন তারা এখানে সিলেক্ট করবেন, যারা আদার্স কোনো ব্যাংকের নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করবেন তারা এখানে সিলেক্ট করবেন, বা অফলাইন চালানের মধ্যে আপনি পেমেন্ট করতে চাইলে এখানে চালান ডাউনলোড করে ব্যাংকে গিয়ে সেটা পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখানে নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করব, নেট ব্যাঙ্কিং আদার্স ব্যাঙ্ক সেটা আমরা সিলেক্ট করে এখানে দেখবেন কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তার সমস্ত ডিটেলস এখানে শো হবে। এখানে 115.78 টাকা পেমেন্ট করতে হবে। এখানে প্রসিড টু পেতে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিড টু পেতে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। নেট ব্যাঙ্কিং কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন সেই ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে সেই অনুযায়ী আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। তো এখানে পে নামে ক্লিক করলে আপনার নেট ব্যাঙ্কিংয়ের পেজ ওপেন হবে এবং আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে এবং কিছুক্ষণ ওয়েট করলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। তো এবার আপনি হোম পেজে এসে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। কারেন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে দেখবেন স্ট্যাটাসের ঘরে কনফার্ম মেসেজ এখানে শো হবে এবং যদি আপনি পেমেন্ট কমপ্লিট না করে থাকেন তাহলে এখানে পেমেন্টের অপশান পাবেন, এখান থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন। যদি আপনার অ্যাপ্লিকেশানে কোনো ভুল হয়ে থাকে পেমেন্ট করার আগে পর্যন্ত তাহলে আপনি এখানে ডিলিটের অপশান পাবেন, ডিলিট করে আবার পুনরায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশান ফর্ম পুনরায় ডাউনলোড করতে চাইলে এখানে ভিউ অ্যান্ড এডিটে ক্লিক করে আপনি পুনরায় অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকে আবার প্রিন্ট আউট নিতে পারবেন। এখানে দেখুন প্রিন্টে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকে প্রিন্ট আউট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিভাবে ফুড এসআই এর জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।